হ্যালো বন্ধুরা, অ্যাকোয়া ফিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত। আজকে অনেক দিন পর ভিডিও দিচ্ছি, কারণ শরীরটা অতটা সুস্থ ছিল না, তাই আমার অনেক দিন লেট হয়ে গেল ভিডিও দিতে। আজকে টপিক হলো কিভাবে আমরা গোল্ডফিশকে ব্রিডিং করব। তার আগে তোমাদের কতগুলো জিনিস জানিয়ে দিচ্ছি। প্রথমত তোমরা দেখবে যে গোল্ডফিশ মাছটি ঠান্ডার শুরু যখন শুরু হয় তখন থেকে এরা ব্রিড করা শুরু করে। সেপ্টেম্বর থেকে একদম জানুয়ারি পর্যন্ত তোমরা এগুলো থেকে খুবই ভালো মতন ব্রিড নিতে পারবে। তার আগে তোমাদের কতগুলো জিনিস বুঝতে হবে। তোমাদের যে গোল্ডফিশটি রয়েছে তার বয়স কি 6 মাসের উপরে, তাহলেই কিন্তু তোমাদের গোল্ডফিশ মাছগুলি ব্রিড করবে। আর তোমরা যদি পারো আগের থেকেই, তোমরা কোনো ব্রিডার বা যেই দোকান থেকে আনবে আগের থেকেই তোমরা মেল ফিমেল সিলেক্ট করে নিয়ে আসবে। যদি তোমরা চাও যে আমি মেল ফিমেলের উপর একটি ভিডিও বানাই, তাও তোমাদের আমি দিয়ে দেবো। তাও তোমাদের আমি ব্যতিক্রমও একটি বুঝিয়ে দেবো যে কীভাবে মেল ফিমেল তোমরা চিনবে। তোমরা যখন দেখবে নতুন জল দেবে, মানে তোমাদের ট্যাঙ্কে যখন দেখবে নতুন জল দেবে তখন দেখবে। আর যদি ঝাঁজি দাও, মানে সুতো যে হয় বস্তার যে সুতোগুলো বা যে কচুরি পানার যে শিকড়গুলি হয়, যখন তোমরা নতুন জল দেবে দেখবে মেলগুলো ফিমেলকে টেস করছে। এইভাবে তোমরা ব্যতিক্রম এটি পদ্ধতি যদি না চিনতে পারো তাহলে এইভাবে তোমরা বুঝে নিতে পারো। আর সবসময় একটি ফিমেলের জন্য 3 থেকে 4টি ফিমেল তোমরা সরি একটি ফিমেলের জন্য 4 থেকে 5টা বা 4টা নিলেই যথেষ্ট, তোমরা নিতে পারো মেল মাছ। আর তোমাদের ব্রিডিং করানোর আগে তোমাদের এদের মোটামুটি যে লাইফ ফুডগুলো হয় সেগুলো তোমরা দিতে পারো। আর তোমরা মেল ফিমেলগুলোকে আগে আলাদাই রাখবে, যখন ব্রিডিং করাবে তার আগে তোমাদের এগুলোকে আলাদা রাখলে আরও ভালো। তোমরা ব্রিডিং করানোর আগে আলাদা রাখার পরে তোমরা এগুলোকে খাবার দিতে পারো, যেরকম লাইফ ফুড, ডাফিয়া, ব্লাড ওয়ার্ম, মসকিটো লার্ভা, এগুলো দিতে পারো। যদি তোমরা এগুলো জোগাড় করতে না পারো তাহলে তোমরা কি করতে পারো, যে গাজর যে হয় গাজরগুলোকে সেদ্ধ করে, শশা সেদ্ধ করে অল্প অল্প দিতে পারো। আর যখন তোমরা ব্রিডিং করাবে তার আগে তোমরা যে সিদ্ধ ডিম হয়, সিদ্ধ ডিমের যে হলুদ অংশটি বাদ দিয়ে যে সাদা অংশটি হয় সেটি তোমরা দিতে পারো। এটি দিলেও তোমাদের হয়ে যাবে। তারপর তোমরা ব্রিডিংয়ে যখন বসাবে তখন তোমরা মেল ফিমেলগুলোকে জন্য জল তৈরি করতে হবে। জলটি তোমাদের নতুন জল হওয়া চাই, নতুন জল হলেই এরা যদি ব্রিডিংয়ের সমান থাকে তাহলে এরা সাথে সাথেই তখন 1 থেকে 2 দিনের মধ্যেই দেখবে তোমাদের ডিম দেওয়া শুরু করে দিচ্ছে। আস্তে আস্তে তোমাদের বোঝাবো, দেখবে তোমরা যে আমি মেল ফিমেলগুলো দিয়েছি তারপরে এরা ব্রিডিংও শুরু করে দিয়েছে। আর দেখতে পাচ্ছো মাছগুলোর কোয়ালিটিও খুবই ভালো। আর এগুলো প্রথমবার, মানে এগুলো ওদের মাত্র 6 মাস বয়স, এগুলো প্রথমবার ব্রিডিং করবে। আর তোমরা যদি ভালো পরিমাণ ডিম পেতে চাও বা পেতে চাও যে ভালো পরিমাণ তোমাদের ডিমগুলো হ্যাচ হোক, তাহলে তোমাদের ব্রিডিংয়ের সময়, মানে ব্রিডিং কতদিন পর পরে করাবে, 30 দিন পরে পরে করালেই তোমরা ভালো পরিমাণ ডিমও পাবে এবং বাচ্চাগুলো যে হবে সেগুলো একটিও কোয়ালিটির বাইরে হবে না, সব ভালো ডিমই পাবে। আর এখানে দেখতে পাচ্ছ আমার অনেকগুলো মেল ফিমেল ছেড়ে দিয়েছি, আমি মেল অনেকগুলোই দিয়েছি ফিমেলের তুলনায়। আর সবসময় দেখবে এরা যখন সকালের দিক বা সন্ধ্যার দিকে এরা ব্রিডিংটি শুরু করে, আর তোমরা তো নতুন জল দিলে, তারপরে তোমাদের এদের মধ্যে নতুন জলের মধ্যে তোমরা যদি পারো বা মিথিলিন ব্লু অ্যাড করে দেবে এবং সামান্য পরিমাণে রক সল্টও দিতে পারো, না দিলেও হবে এগুলো। কিন্তু মিথিলিন ব্লুটা দিলে ভালো হয় কি, যে তোমাদের ডিমগুলো যে হবে সেগুলো একটিও নষ্ট হবে না। আর তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা, যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে, আর পাশে থাকা বেল আইকন বটনটিকে প্রেস করে দেবে যাতে তোমাদের একটিও ভিডিও মিস না যায়। আর দেখতে পাচ্ছ আমি ঝাঁজিও দিয়ে দিয়েছি। আর এটি সকালের দৃশ্য যখন এরা ব্রিডিংও শুরু করে দিয়েছে। আর মাছগুলো তোমাদের দেখতে হবে যখন মানে সকালের দিকে যখন শুরু করে ব্রিড করা শুরু করবে, তারপর তোমাদের 1 থেকে 2 ঘন্টার মধ্যেই তোমাদের এই ঝাঁজিগুলোকে
আলাদা পাত্রে বা মাছগুলোকে আলাদা রাখতে হবে। তোমাদের ভালো হলো তোমরা ঝাঁঝিগুলোকেই আলাদা করে দাও, তাহলে তোমাদের মাছগুলো কোনো ডিস্টার্ব হবে না। তারপর তোমাদের ব্রিডিংটি সম্পূর্ণ হয়ে গেল, তোমাদের মেল ফিমেলগুলোকে আবার আলাদা করে দিতে হবে, নয়তো এরা কী হবে যে এরা কন্টিনিউ ব্রিড করতেই থাকবে। তাই এদের তোমাদের মেল ফিমেলগুলোকে আবার আলাদা করে দিতে হবে। আবার তোমরা এদের ভালো পরিমাণের লাইফ ফুড দাও, বা যেগুলো তোমাদের বললাম সেদ্ধ গাজর বা শশা এগুলো দিতে পারো, সেগুলো দেওয়াতেই তোমাদের মাছগুলো খাবে। এবং যদি পারো তোমরা ডাফিয়া বা ব্লাডওয়ামের জোগাড় করতে, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তোমাদের ব্রিডিংটি আরও আগেও নিতে পারো। কিন্তু না জোগাড় করতেও পারলেও কোনো ব্যাপার নয়, তোমরা যে বললাম আমি তোমাদের ডিমের যে সাদা অংশটি সিদ্ধ সেটি দিয়ে দেবে এবং তারা সহজেই খেয়ে নেবে। এবং দেখতে পারছো তোমরা কী হারে এরা ব্রিডিং শুরু করে দিয়েছে, দেখবে সবসময় সকালের দিক বা সন্ধ্যার দিকেই ব্রিডিং করে। তোমাদের আমি তো প্রথমেই যেগুলো বললাম, মাছের বয়স হতে হবে 6 থেকে 7 মাসের উপরে, তাহলে তোমরা ব্রিডিং করতে পারবে। আর তোমাদের ব্রিডার বা কারো কাছ থেকে দোকান থেকে তোমাদের মেল ফিমেল সুন্দরভাবে চিনে নিয়েই আনতে হবে, নয়তো যদি এমন হয় তোমাদের কাছে সবগুলোই ফিমেল তাহলে তো কখনোই ব্রিড করবে না, বা সবগুলোই মেল তাহলে তো ব্রিড করবে না, তোমাদের চিনে নিয়ে ব্রিড আনতে হবে। আর তোমরা দেখতে পারছো কী হারে এরা চেস করছে একে অপরকে। আর আমি আশা করি অনেকেই তোমাদের বলবে যে গোল্ডফিশ ব্রিড করানো খুবই কঠিন, কীভাবে গোল্ডফিশ ব্রিড করাবো, কিন্তু কোনোই কঠিন না। তোমরা আশা করি তোমরাও যেগুলো বললাম তোমরা একটু ফলো করো, তোমরাও ব্রিডিং করতে খুবই সহজেই পেরে যাবে। এমনটা নয় যে আমরা বাড়িতে নিয়ে আসলাম গোল্ডফিশ ব্রিড করে নিল, এই এরকমও নয়। তোমাদের আগে কয়েকদিন সেগুলোকে পালন করতে হবে, খাওয়াতে হবে, তারপরেই তোমাদের এগুলো ব্রিড করবে। আর আজকের জন্য এতটুকুই ভিডিও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ অল অফ।